শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে কেমিস্ট্রির কিছু স্পেশাল কিওয়ার্ড নিয়ে আলোচনা করার চেষ্টা করব। যেমন আমি তোমাকে যদি জিজ্ঞেস করি হোয়াট ইজ অ্যাটম, হোয়াট ইজ এলিমেন্ট, হোয়াট ইজ মলিকুল, হোয়াট ইজ কম্পাউন্ড, হোয়াট ডু মিন বাই মিক্সার, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হোমোজিনিয়াস অ্যান্ড হেটারোজিনিয়াস মিক্সার, এই শব্দগুলো শুনে তোমার মনে হচ্ছে কি বলেন স্যার, এই শব্দগুলোর সাথে আমরা মাধ্যমিক পর্যায় থেকে পরিচিত। হ্যাঁ, তোমার কথা ঠিক আছে, তবুও যদি আমি তোমাকে জিজ্ঞেস করি এই দুইটার মধ্যে কোনটাকে বলবো আমরা অ্যাটম, কোনটাকে বলবো আমরা এলিমেন্ট, কোনটাকে বলবো আমরা কম্পাউন্ড, বা কোনটাকে বলবো আমরা মলিকুল, তোমার যদি এই প্রশ্নগুলোর অ্যান্সার দিতে কোনো প্রকার হেজিটেশন কাজ করে তাহলে এই ভিডিওটা তোমার জন্য। আসলে স্টুডেন্টরা প্রায় সময় আমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করে, স্যার হাউ টু স্টার্ট কেমিস্ট্রি, কেমিস্ট্রি আমরা কীভাবে শুরু করব, ফিজিক্স, বায়োলজি, ম্যাথ, হ্যাঁ পড়ে ভালো লাগে, ভালো বুঝতে পারি, কিন্তু কেমিস্ট্রি ফিল করতে পারি না। তার অন্যতম কারণ হতে পারে এই যে কেমিস্ট্রির যে কিওয়ার্ডগুলো আছে এই কিওয়ার্ডগুলো সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা হয়তোবা নেই। এই জন্য আমি এই প্লে লিস্টটার নাম দিয়েছি কেমিস্ট্রি ফর বিগিনার্স, বা আমরা বলতে পারি ফান্ডামেন্টাল কনসেপ্ট অফ কেমিস্ট্রি। একদম আমরা বর্ণমালার মতো করে আমরা একদম কেমিস্ট্রি শুরু করতে চাচ্ছি, যাতে আমরা বড় বড় টপিকসগুলো আমাদের কাছে বোঝা মোর ইজিয়ার হয়। ওকে, যেহেতু আমরা বললাম একদম বেসিক থেকে শুরু করতেছি, তাই প্রথমে আমরা অ্যাট ফার্স্ট আমরা জানার চেষ্টা করব যে কেমিস্ট্রি কি। ওকে, একদম সাবজেক্টের নাম থেকে আমরা জানার চেষ্টা করব কেমিস্ট্রি কি। তুমি বলবা কেমিস্ট্রি স্যার স্পেশাল ব্রাঞ্চ অফ সায়েন্স, হ্যাঁ ঠিক আছে, সায়েন্সে তো আরও ব্রাঞ্চ আছে, ফিজিক্স, বায়োলজি, ম্যাথমেটিক্স। আসলে দেখো ন্যাচার সায়েন্স বলতে মূলত আমি তিনটাকে বলি, ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি। ম্যাথমেটিক্সকে আমি ন্যাচার সায়েন্সের মধ্যে অন্তর্ভুক্ত করি না, কারণ ম্যাথমেটিক্স হচ্ছে ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ। যেমন ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিংয়ে যারা পড়ে কমার্সের সাবজেক্টে তারাও কিন্তু মানে হিসেব নিকাশের সময় আমরা ম্যাথমেটিক্স ইউজ করি না করি না, তাহলে কি তুমি ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং সাবজেক্টকে কি তুমি তাহলে সায়েন্সের সাবজেক্ট বলবা? তার মানে ন্যাচার সায়েন্স বলতে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। বায়োলজি তো তুমি বুঝতে পারতেছ যে আমাদের প্রাণীদের বাসস্থান, খাদ্য অভ্যাস, জেনেটিক্স, বংশগতি, এগুলো নিয়ে যে শাখায় আলোচনা করি সেটার নাম বায়োলজি। আমরা যদি চিন্তা করি এই যে বিভিন্ন ধরনের এনার্জি, ওকে, গ্র্যাভিটেশনাল ফোর্স, আমাদের ম্যাগনেটিক ফোর্স আছে না, নাই বিভিন্ন ধরনের ফোর্স নিয়ে বিজ্ঞানে যে শাখায় আলোচনা করি সেটা হচ্ছে ফিজিক্স। তাহলে প্রশ্ন স্যার কেমিস্ট্রি নিয়ে কী নিয়ে আলোচনা করা? আসলে কেমিস্ট্রিতে মূলত আলোচনা করা হয় ম্যাটার নিয়ে। আমি যদি খুবই সহজে ডেফিনেশন দেওয়ার চাই, একদম সহজ ভাষায় যে কেমিস্ট্রি কী, কেমিস্ট্রি ইজ নাথিং বাট দ্য স্টাডি অফ ম্যাটার, স্টাডি অফ ম্যাটার। তা আমি বললাম কেমিস্ট্রি ইজ নাথিং বাট দ্য স্টাডি অফ কি, ম্যাটার। তাহলে ম্যাটার নিয়ে যে শাখায় আমরা বিজ্ঞানে আলোচনা করি সেটাই হচ্ছে কেমিস্ট্রি। এখন পরে এখানে কোশ্চেন থাকে স্যার তাহলে ম্যাটার কি, তাহলে আমাদের কোশ্চেন এখন জাগতেছে ম্যাটার কি। তা আমরা বলি ম্যাটার, ম্যাটার ইজ এনিথিং, ম্যাটার ইজ এনিথিং, ম্যাটার হচ্ছে যে কোনো কিছু। এনিথিং মানে কি বোঝাচ্ছে, এই যে মার্কার এটা একটা ম্যাটার, এই যে বোর্ড হোয়াইট বোর্ড এটা ম্যাটার, এই যে ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি ক্যামেরাটা ম্যাটার, তুমি আমি আমরাও কি ম্যাটার। এই জন্য বললাম ম্যাটার ইজ এনিথিং ড্যাট হ্যাভ, ড্যাট হ্যাভ ম্যাস অ্যান্ড অকুপাইজ স্পেস, অকুপাইজ স্পেস। ওকে, তাহলে ম্যাটার ইজ এনিথিং ড্যাট হ্যাভ ম্যাস অ্যান্ড অকুপাইজ স্পেস। এখন প্রশ্ন দেখো এই অকুপাইজ স্পেস মানে কি বোঝাচ্ছি, যে ম্যাটার ইজ এনিথিং ড্যাট হ্যাভ ম্যাস অ্যান্ড ভলিউম। ওকে, অকুপাই স্পেস মানে ম্যাস অ্যান্ড ভলিউম, ওকে, অকুপাই স্পেস মানে ভলিউম, ওকে, তাহলে ম্যাটার ইজ এনিথিং ড্যাট হ্যাভ ম্যাস অ্যান্ড ভলিউম। ওকে, এখন আমাদের প্রশ্ন এই যে ম্যাটার, তা আমরা বললাম মার্কার একটা কি ম্যাটার, ঠিক আছে, কিন্তু এই ম্যাটারগুলো কিন্তু কন্টিনিউয়াসলি নয়। কেন কন্টিনিউয়াসলি নয়, এ কথা বহু পুরাতন, খ্রিস্টের জন্মে 460 খ্রিস্টপূর্ব ডেমোক্রিটাস ও লুসিফাস নামক দুজন ভদ্রলোক বলে গেছে যে প্রত্যেকটা পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র পার্টিকেল দ্বারা গঠিত। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র পার্টিকেল এদের হচ্ছে আমরা বলি অ্যাটম, কি বলি অ্যাটম। তাহলে এই পদার্থ আমরা জানি অ্যাটমগুলো দ্বারা আবার কি গঠিত, মলিকিউল গঠিত। তার মানে যে কোনো পদার্থ মানে মিলিয়ন মিলিয়ন কোটি কোটি আমাদের কি
তাহলে অ্যাটম অ্যান্ড মলিকুলের কি সমন্বিত রূপ না রূপ নয়? রূপ। তাহলে আমরা যদি বলি যে ম্যাটার ইজ এনিথিং ড্যাটা ম্যাস অ্যান্ড ভলিউম, আর কেমিস্ট্রি বললাম বললাম দি স্টাডি অফ ম্যাটার, তাহলে আমরা কি বলতে পারি না যে কেমিস্ট্রি মানে, তাহলে আমরা এভাবে বলতে পারি না দি স্টাডি অফ, দি স্টাডি অফ অ্যাটমস অ্যান্ড কি মলিকুলস, বলা যায় কি যায় না? অবশ্যই অবশ্যই বলা যায়। কেন বলা যায়? কারণ ম্যাটার নেচার আর ম্যাটার কী দিয়ে গঠিত? অ্যাটম আর কি মলিকুল। তাহলে আমরা বলতে পারি কেমিস্ট্রি ইজ নাথিং বাট দ্য স্টাডি অফ অ্যাটম অ্যান্ড মলিকুল। তাহলে এখন পরক্ষণে কোশ্চেন থাকে যে অ্যাটম কি, ঠিক না? ঠিক না? তাহলে একটু আগে তোমাকে বললাম যে অ্যাটম হচ্ছে পদার্থের ক্ষুদ্র ইউনিট, ঠিক না? ঠিক না? তাহলে আমরা যদি ডেফিনেশন দিই, তাহলে স্মলেস্ট স্মলেস্ট এলিমেন্টাল ইউনিট, স্মলেস্ট এলিমেন্টাল ইউনিট পদার্থের সবচেয়ে ক্ষুদ্র ইউনিট, ইন এ স্যাম্পল অ্যাট ম্যাটার। ওকে, পদার্থের সবচেয়ে ক্ষুদ্র ইউনিটটাকে বলতেছি কি আমরা অ্যাটম। তাহলে একটু এক্সাম্পল দিই, দেখো এক্সাম্পল মানে এই যে আমরা বলি কার্বন, কার্বন সি, নাইট্রোজেন এন, অক্সিজেন ও, ঠিক আছে, সোডিয়াম এন এ, এগুলো হচ্ছে আমাদের আসলে অ্যাটম। তাহলে পিরিয়ডিক টেবিলে যে আমরা এই যে সিম্বলগুলো লিখি, এগুলো হচ্ছে কি আসলে অ্যাটম বোঝায়। ওকে, এখন আর একটা আমরা বললাম মলিকুল। তাহলে মলিকুল কি? তাহলে তোমাকে বললাম যে আমাদের পদার্থগুলো অ্যাটম অ্যান্ড মলিকুল দিয়ে গঠিত। তার মানে অ্যাটম হচ্ছে আমাদের স্মলার ইউনিট, তাহলে অ্যাটমের চেয়ে লার্জার ইউনিট কে? মলিকুল। তাহলে মলিকুল আমরা বলতে পারি লার্জার ইউনিট ইন হুইস, ইন হুইস টু অর মোর অ্যাটমস আর জয়েন টুগেদার। তার মানে বুঝতেছো কি যে মলিকুল হতে গেলে মিনিমাম দুইটা অ্যাটম বা দুইয়ের অধিক কি থাকবে, অ্যাটম থাকবে, যখন তারা একত্রে তখন তাকে আমরা বলবো মলিকুল। আমি যদি এক্সাম্পল দিই, থাকো এক্সাম্পল হিসেবে আমি বললাম যে এইচ টু, ও টু, এন টু, যে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড এক্সেট্রা, এগুলো হচ্ছে কি আমাদের কি মলিকুল, বুঝতেছো কি? এই দেখো দুইটা আছে অ্যাটম, দুইটা, এই যে একাধিক অ্যাটম আছে না, তাহলে এগুলো হচ্ছে আমাদের কি মলিকুল। আমরা কি বুঝতে পারছি তাহলে? তাহলে এখন কেমিস্ট্রি ইজ দ্য স্টাডি অফ ম্যাটার, তাহলে ম্যাটার মানে অ্যাটম অ্যান্ড মলিকুলের যে সমন্বয় রূপ, তা আমরা বলতে পারি কেমিস্ট্রি ইজ দ্য স্টাডি অফ অ্যাটম অ্যান্ড মলিকুল। এখন দেখো খেয়াল করে, তোমরা অনেক সময় এরকম শুনছো না যে বিক্রিয়া করে অন্য একটা পদার্থে কনভার্ট হচ্ছে, হচ্ছে না? হচ্ছে না? যেমন আমরা বলি উড বার্ন, ওকে, যখন আমরা কাঠকে পুড়াই, ওকে, যখন আমরা উড বার্ন করতেছি, উড বার্ন করলে কি হচ্ছে তুমি দেখতেছো, উড বার্ন করলে আমরা স্মোক পাই, হিট পাই নিঃসন্দেহে, কার্বন ডাইঅক্সাইড পাই, পাই না? পাই না? তারপরে এই যে আয়রন রাস্টিং, ওকে, আয়রন যখন রাস্টিং হয়, আয়রন রাস্টিং কী হয়, আয়রন রিয়্যাক্ট উইথ অক্সিজেন প্রডিউস কি আয়রন অক্সাইড, আয়রন অক্সাইড মানে রাস্টিং, তাহলে রাস্টিং কি এপি টু ও থ্রি এন এইচ টু ও বা টু এইচ টু ও, এটাই তো আমাদের রাস্টিং নাকি? তার মানে কি একটা জিনিস খেয়াল করে দেখো, এটা একটা সম্পূর্ণ এক পদার্থ থেকে সম্পূর্ণ আর একটা পদার্থে কি হচ্ছে কনভার্ট হচ্ছে, তাহলে ম্যাটারটা চেঞ্জ হচ্ছে, হচ্ছে না? তাহলে আমরা যদি একুরেটভাবে ডেফিনেশন দিই, দি স্টাডি অফ ম্যাটার শুধু না বলে আমরা যদি কেমিস্ট্রির ভালোভাবে ডেফিনেশন দিই আমার মতে, ঠিক আছে, আমি যেভাবে মনে করি যে, তাহলে আমরা বলতে পারি কেমিস্ট্রি ইজ দ্য স্টাডি অফ কম্পোজিশন, স্টাডি অফ কি কম্পোজিশন। হ্যাঁ অবশ্যই অবশ্যই, এদের আমরা কম্পোজিশন চিন্তা করতেছি কতটুকু কতটুকু আছে পার্সেন্টেজ ভাবতেছি না, তাহলে কেমিস্ট্রি ইজ দ্য স্টাডি অফ কম্পোজিশন অ্যান্ড স্ট্রাকচার, অ্যান্ড স্ট্রাকচার অফ ম্যাটার। অবশ্যই অবশ্যই, এই যে আমরা পদার্থে কী কী দ্বারা গঠিত বলতেছি, আয়রন অক্সিজেন বলতেছি না, তাহলে স্ট্রাকচার অফ ম্যাটার অ্যান্ড, এই তুমি দেখতেছো একটা পদার্থ থেকে আরেকটা পদার্থে কনভার্ট হচ্ছে, তাহলে চেঞ্জ হচ্ছে না? হচ্ছে না? অবশ্যই, অ্যান্ড চেঞ্জেস ড্যাট অকার ইন ম্যাটার। ওকে, এটা হচ্ছে আমাদের কেমিস্ট্রিতে আমার মতে ডেফিনেশন। ওকে, তাহলে কেমিস্ট্রি হচ্ছে কি, কেমিস্ট্রি ইজ দ্য স্টাডি অফ কম্পোজিশন অ্যান্ড স্ট্রাকচার অফ ম্যাটার অ্যান্ড চেঞ্জেস ড্যাট অকার ইন কি ম্যাটার, এটা হচ্ছে কি কেমিস্ট্রি। ক্লিয়ার? আচ্ছা, এখন আমাদের প্রশ্ন, এই যে দেখলাম আমরা কেমিস্ট্রি মানে আমাদের কাছে বুঝতেছি কেমিস্ট্রি মানে হচ্ছে ম্যাটার নিয়ে পড়া, তাই না?
তাহলে কেমিস্ট্রি কে আমরা বলতে পারি কেমিস্ট্রি ভাগে নিচে লিখলাম কেমিস্ট্রি মানে কি ম্যাটার। এই যে প্রকৃতিতে তো ম্যাটারের অভাব নাই, বহুত আছে, ঠিক না? ঠিক না? তাহলে ম্যাটার কে আমরা যদি ব্রডলি ক্লাসিফাইড করি, ম্যাটার কে যদি আমরা ব্রডলি ক্লাসিফাইড করি যে ম্যাটার আর টু টাইপস, কয় টাইপস? দু টাইপস। কি কি? একটাকে আমরা বলতে পারি ফিজিক্যাল প্রপার্টিস, ফিজিক্যাল প্রপার্টিসের উপর ভিত্তি করে একটা আমরা ভাগ করতে পারি, আর একটা ভাগ করতে পারি আমরা কেমিক্যাল কম্পোজিশন, কেমিক্যাল কম্পোজিশন উপর ভিত্তি করে। একটা হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিস, একটা হচ্ছে কেমিক্যাল কম্পোজিশন। এখন ফিজিক্যাল প্রপার্টিসের উপর ভিত্তি করে আমরা ম্যাটারকে পাঁচটিভাবে ভাগ করতে পারি। কয়টিভাবে? পাঁচটি, পাঁচটিভাবে ভাগ করতে পারি। একটা বলতে পারি আমরা বোস আইনস্টাইন কনডেনসেট, বোস আইনস্টাইন কনডেনসেট, সলিড লিকুইড গ্যাস প্লাজমা। ওকে, দেখো তাহলে ফিজিক্যাল প্রপার্টিসকে বোর্ডলি ক্লাসিফাইড করলে আমরা পাঁচভাবে পাই এখানে বোস আইনস্টাইন কনডেনসেট সুপারকুল লিকুইড। আচ্ছা, বোস আইনস্টাইন কনডেনসেট মানে আমি বুঝাচ্ছি লো এনার্জি স্টেটটাকে আমরা বুঝাচ্ছি বোস আইনস্টাইন কনডেনসেট, আর প্লাজমা মানে হাই এনার্জি স্টেট, হাই এনার্জি স্টেট, এটা হচ্ছে লো এনার্জি স্টেট। আসলে দেখো, অন দ্য বেসিস অফ দ্য ফিজিক্যাল স্টেট, অন দ্য বেসিস অফ দ্য ফিজিক্যাল স্টেট, অর্থাৎ ফিজিক্যাল স্টেপের ভিত্তি করে আমরা কিন্তু ম্যাটারকে তিনভাবে ভাগ করতে পারি, সলিড লিকুইড গ্যাস, এই দুটো আমরা ইগনোর করতেছি। তো অন দ্য বেসিস অফ দ্য ফিজিক্যাল স্টেটের উপর ভিত্তি করে সলিড লিকুইড গ্যাস। এখন তিনটে জিনিসকে আমরা কীভাবে পার্থক্য করতে পারবো? আমরা তো এমনিতেই বলতে পারি যে সলিড মানে দে হ্যাভ হার্ড অ্যান্ড রিজিড, নিঃসন্দেহে এদের সাথে এটা তো ফ্লুইডিটি নেই, এটা ফ্লুইডিটি আছে, এটা কি হাই ফ্লুইডিটি? ঠিক না? ঠিক না? এটা নন কম্প্রেসেবল, এটাও নন কম্প্রেসেবল, এটা কি হাইলি কম্প্রেসেবল? বুঝতেছো কথা কি? তার মানে আমরা এগুলো দেখতে যাচ্ছি না, আমাদের এমন দরকার যে যেটার মাধ্যমে আমরা সলিড লিকুইড গ্যাসকে কি করতে পারি, পার্থক্য করতে পারি। এই জন্য আমরা দুটাকে বেস করে নিতে পারি, একটা হচ্ছে ভলিউম এবং শেপ। ভলিউম শেপকে বেস করে আমরা সলিড লিকুইড গ্যাসের মধ্যে পার্থক্য করতে পারি। সলিড দে হ্যাভ ফিক্সড ভলিউম অ্যান্ড ফিক্সড শেপ, ওকে, আর লিকুইড দে হ্যাভ ফিক্সড ভলিউম নট ফিক্সড শেপ। কারণ তুমি পানি নিয়ে, পানিকে 1 লিটার পানিকে তুমি যেখানেই নিয়ে যাও, ঠিক আছে, সেখানে কি থাকবে? না থাকবে না, তার মানে ফিক্সড শেপ নাই। আর গ্যাসকে যদি বলি নট ফিক্সড ভলিউম নট ফিক্সড শেপ, ওকে, এই যে আমরা সলিড লিকুইড গ্যাসকে কী করতে পারলাম, পার্থক্য করতে পারলাম। ক্লিয়ার? আমরা ফিজিক্যাল প্রপার্টিস আমরা কি বুঝতে পারছি? তাহলে এখন আমাদের কেমিক্যাল কম্পোজিশনটা লাগবে, আমি একটু মিশিয়ে দিই, একটু কেমিক্যাল কম্পোজিশন, এই এটাকে আমরা, এই কেমিক্যাল কম্পোজিশনকে আমরা, এটাকে আমরা দুইভাবে ভাগ করতে পারি। কয়ভাবে? দুইভাবে। একটাকে বলি আমরা পিওর সাবস্টেন্স, পিওর সাবস্টেন্স, একটাকে বলি আমরা ইমপিওর সাবস্টেন্স, বা ইমপিওর সাবস্টেন্সকে আমরা বলতে পারি মিক্সার, কি বলতে পারি? মিক্সার, ওকে। আর পিওর সাবস্টেন্স আর টু টাইপস, টু টাইপস, একটাকে বলি আমরা এলিমেন্ট, একটাকে বলি আমরা কম্পাউন্ড, একটা বলি এলিমেন্ট, একটা বলি আমরা কম্পাউন্ড। আর মিক্সার আর টু টাইপস, একটাকে বলি আমরা হোমোজিনিয়াস মিক্সার, হোমোজিনিয়াস মিক্সার, একটাকে বলি আমরা হেটারোজিনিয়াস মিক্সার। একটা হচ্ছে হোমোজিনিয়াস মিক্সার, একটা কি হেটারোজিনিয়াস মিক্সার। তাহলে আমি যে প্রথমে জিজ্ঞেস করি এলিমেন্ট কি, ওকে, তুমি এলিমেন্ট, এলিমেন্টের আমি যদি ডেফিনেশন দিই, তাহলে প্রথম আমরা এলিমেন্ট কি আগে বোঝার চেষ্টা করি। এলিমেন্ট মানে আসলে দেখো, এলিমেন্ট মানে আমি যেহেতু বললাম পিওর সাবস্টেন্স, পিওর মানে আমাদের কি একটা হওয়া লাগবে, তাই না? একটা জিনিস থাকা লাগবে, এরকম না পিওর? যেমন আমরা বলি বিশুদ্ধ দুধ, বিশুদ্ধ পনির,
বিশুদ্ধ দই এরকম না আমাদের কাছে। আসলে কেমিস্ট্রিতে কিন্তু বিশুদ্ধ মানে আসলে সব কিছু কিন্তু অবিশুদ্ধ হয়ে যাবে যদি ওই ভিত্তিকে চিন্তা করি আমরা, কেন একাধিক উপাদান তো পাওয়া যাবে। যাই হোক, তাহলে এলিমেন্ট কি? এলিমেন্ট মানে আমি বুঝাচ্ছি যে পদার্থগুলো এক টাইপের অ্যাটম দ্বারা গঠিত। কয় টাইপের? ওয়ান টাইপ অফ অ্যাটম। আমি যদি ডেফিনেশন দিই যে এলিমেন্ট কি, ড্যাট এলিমেন্ট ইন উইচ ড্যাট আর মেড আপ, তা ড্যাট আর মেড আপ অফ অন টাইপ অফ অ্যাটম। ওকে, তা বললাম এলিমেন্ট ইন উইচ ড্যাট আর মেড আপ অফ অন টাইপ অফ কি অ্যাটম, অন টাইপ অ্যাটম। অন টাইপ অ্যাটম মানে কি বুঝাচ্ছি দেখো তো, আমি মনে করো এক্সাম্পল দিলাম, এক্সাম্পল হিসেবে এন টু, এইচ টু, ও টু, সিএল টু, পি ফোর, এস এইট, ও থ্রি, ওজন, এক্সেট্রা। ওকে, তার মানে তোমার কাছে মনে হতে পারে কী বলুন স্যার, আমরা বললাম ওয়ান টাইপ অফ অ্যাটম, এখানে তো দুইটা আছে, দুইটা আছে, দুইটা আছে, এখানে ফসফরাস চারটে আছে, সালফার আটটা আছে, অক্সিজেন তিনটা আছে। আসলে দেখো তুমি বুঝতে ভুল করতেছো, আমি বলছি ওয়ান টাইপ অফ অ্যাটম, নট অন অ্যাটম, নট অন অ্যাটম। আমি কিন্তু একটা অ্যাটমের কথা বলি, নট অন অ্যাটম বলছি, ওয়ান টাইপ অফ অ্যাটম, বুঝতেছো না তো? সাপোজ কলেজে সায়েন্স আর্টস কমার্স তিনটে গ্রুপে থাকতে পারে, সায়েন্সে 100 জন স্টুডেন্ট, কমার্সে 80 জন স্টুডেন্ট, আর্টসে মনে করো 60 জন স্টুডেন্ট। তা প্রিন্সিপালকে যদি জিজ্ঞেস করা হয় কতজন স্টুডেন্ট আছে, তা বলবে কি 100 জন। তার মানে কি সায়েন্স হচ্ছে একটা টাইপ, একটা টাইপের মধ্যে কি 100 জন আছে, তাহলে আর্টস একটা টাইপ, কমার্স একটা কি টাইপ। তাহলে প্রশ্ন দেখো, ড্যাট আর মেড আপ অফ ওয়ান টাইপ অফ অ্যাটম, তাহলে নাইট্রোজেন দুটো থাকে একটাই টাইপ না, অক্সিজেন তিনটে থাক টাইপ কয়টা একটা, ফসফরাস চারটে থাক কয়টা একটা, সালফার আটটা থাক কয়টা টাইপ একটা টাইপ, আটটা যদিও থাকে টাইপ কত অন। প্রশ্ন বুঝতে পারছো কি কী কথা? এখন এখন আমাদের তাহলে কম্পাউন্ডস কি, আমরা যদি কম্পাউন্ডের একটু ডেফিনেশন দিই, যে কম্পাউন্ড হচ্ছে দিস আর সাবস্টেন্স, দিস আর সাবস্টেন্স, ঠিক আছে, ড্যাট আর মেড আপ, দিস আর সাবস্টেন্স ড্যাট আর মেড আপ অফ মোর দেন, মোর দেন অন টাইপ অফ অ্যাটম, মোর দেন অন টাইপ অফ অ্যাটম। বুঝতেছো কি এখানে কিন্তু বলছি মোর দেন ওয়ান টাইপ অফ অ্যাটম। আচ্ছা আমি এক্সাম্পল দিই তাহলে তোমাদের হয়তো বুঝতে সুবিধা হবে। এক্সাম্পল হিসেবে আমি বললাম যে ওয়াটার, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, গ্লুকোজ, ওকে, সুক্রোজ, চিনি, ওকে, তাহলে এগুলো যদি এক্সেট্রা আমরা যদি বলি, তাহলে এগুলো হচ্ছে আমাদের কম্পাউন্ড। তোমার কাছে মনে হতে পারে এই যে অন টাইপ মানে দেখো, এখানে নাইট্রিক অ্যাসিড মানে হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, সালফার, অক্সিজেন, এগুলো কিছু আমাদের কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, বুঝছো? তাহলে মোর দেন ওয়ান টাইপ অফ কি অ্যাটম। তোমার কাছে তেমন এটা মনে হতে পারে স্যার এটা কীভাবে পিওর সাবস্টেন্স হয়, এখানে তো তিনটা জিনিস আছে তাই না? আসলে দেখো খেয়াল করে আমি যদি চিন্তা করি, এইখানে একটা বিকারে এখানে কিছু পরিমাণ সালফিউরিক অ্যাসিড আছে, তার মানে কি পুরো পাত্র জুড়েই কি খালি সালফিউরিক অ্যাসিডই আসে না, এরকম এরকমই আসে না, এরকম আলাদা কি না, তার তো এটা তো পিওরই হলো। প্রশ্ন বুঝতেছো? আমি যদি বলি খালি গ্লুকোজ আছে, তার মানে কি পুরোটা সবই কি গ্লুকোজের দানা, বুঝতেছো কি, সবই কি গ্লুকোজ বা সবই কি চিনির দানা, বুঝতেছো কথা কি? তার মানে এগুলো কিন্তু তাতে পিওর সাবস্টেন্সই হচ্ছে, কি হচ্ছে পিওর সাবস্টেন্স, কারণ আমি যদি চিন্তা করি সালফিউরিক অ্যাসিড তার মানে একটা নয় সবই, যতই থাক কোটি কোটি সবই কি সালফিউরিক অ্যাসিডের অণুই কি হবে না, হবে না, তাহলে এটা হচ্ছে কি কম্পাউন্ড। তাহলে কি আমরা এলিমেন্ট আর কম্পাউন্ড বুঝতে পারছি? তাহলে এলিমেন্ট হচ্ছে অন টাইপ অফ অ্যাটম, নট অন অ্যাটম, অন টাইপ অফ অ্যাটম আর মোর দ্যান অন টাইপ অফ অ্যাটম হলে হচ্ছে কি কম্পাউন্ড। আমি আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমাদের প্রশ্ন এই যে হোমোজিনিয়াস কি আর হেটারোজিনিয়াস মিক্সার কি, একটা হচ্ছে আমাদের হোমোজিনিয়াস মিক্সার, একটা হচ্ছে হেটারোজিনিয়াস মিক্সার। তাহলে হোমোজিনিয়াস মিক্সার আর হেটারোজিনিয়াস মিক্সার বলার আগে একবার বলি মিক্সার কি, তাহলে মিক্সার হতে গেলে বুঝতেছে দুই বা দুইয়ের অধিক জিনিস লাগবে তাই না? তাহলে আমরা বলতে পারি টু অর মোর সাবস্টেন্স আর মিক্সড, তাহলে মিক্সার হচ্ছে টু অর মোর সাবস্টেন্স আর মিক্স, নো কেমিক্যাল রিয়াকশন
हेयर नो केमिकल रिएक्शन हेयर अर्थात दुई बार ततोधिक पदार्थ मिक्सड करा के बोली मिक्सार से रासायनिक बिक्रिया है ना ये हे मिक्सार को रासायनिक बिक्रिया घटे ना तो एन प्रश्न होमोजिनियस और हेटरोजिनियस की होमो होमो शब्द अर्थ हे सेम एक हेटारो शब्द अर्थ हे डिफारेंट भिन्न हमारा होमोजिनियस मिक्सार बोलते कि बुझाचे प्रथम जाना चेष्टा करी तो होमोजिनियस होमोजिनियस मिक्सार ओके होमोजिनियस मिक्सार की तो एक आगे बोलूँ होमो माने कि सेम तेना तेल होमोजिनियस मिक्सार हे मिक्सार डैट हेज द सेम कम्पोजिशन एवरीवेयर अर्थात एक मिश्रणे सब जगह जदि कम्पोजिशन सेम है तक आप होमोजिनियस मिक्सार बुझते सुना तो सपोज मन करो आप पानी चीनी जो कर लुमी ओपर थे नाओ मजकान नाओ देखो एक मिस्टी है कि एक मिस्टी नर्मल पानी एवं चीनी मिश्रित जो पानी ठीक है दूटा क्योंकि चोख द्वारा देखो कि मन एक मन ठीक है तर मैंने हमें एग्जाम्पल बोली तेल होमोजिनियस मैंने बुझते एकाधिक पदार्थ थको किंतु चोख द्वारा मन कि एक पदार्थ आसे जेमन बोली तेल सोडियम क्लोराइड डिजल्व डिजल्व इन वाटर ओके बोलते ग्लुकोज ग्लुकोज इन वाटर ग्लुकोज इन वाटर बोलते पारी ना बस सुक्रोज इन वाटर सुक्रोज प्लस वाटर बोलते पारी ना वाटर तो एगुलो कारो एग्जाम्पल एगुलो होच्छे होमोजिनियस मिक्सारे एग्जाम्पल एखन हेटारोजिनियस कि हेटारोजिनियस होच्छे आमरा ताहले एखानेई लिखी हेटारोजिनियस मिक्सार कि मिक्सार भैराइज इन कम्पोजिशन मिक्सार भैराइज इन कम्पोजिशन फ्रम प्लेस टू प्लेस ओके तुम जगह भेदे देखा जा मिक्सारे डिफारेंट है कम्पोजिशन क्या भिन्न है जमन एक एग्जाम्पल बोली तुम एग्जाम्पल हिसाब से सैंड इन वाटर पानी भेतरे सैंड सैंड इन वाटर चक कैल्शियम कार्बोनेट इन की वाटर बुझते हो कि कथा तेल तेल देखते सैंड इन वाटर सोएल इन वाटर चक इन वाटर एगुलो क्योंकि देखो किसुक रखार पर देखा कि एगुलो की प्रिसिपिटेट तलानी आकार कथा पड़े नीचे पड़े जाए तो तुम चोख द्वारा बुझते पब्बा जानने एकाधिक जिनिस आसे एटा होच्छे कि हेटारोजिनियस मिक्सार तार माने एकाधिक जिनिस थाकबे किन्तु देखे मन हबे एकटा जिनिस एटा होच्छे होमोजिनियस और एकाधिक जिनिस थाकले सेटा आमरा देखेई बुझते पब्बा एकाधिक जिनिस आसे एटा होच्छे कि हेटारोजिनियस मिक्सार तार माने तोमाके आमि एकटा जिज्ञेस करी पार्थक्य जे बोलो तो जे मिक्सार ठीक आछे और कम्पाउंडेर मध्ये पार्थक्य कि मिक्सार और कम्पाउंडेर मध्ये पार्थक्य कि आसले कम बा मोर दैन वन टाइप अफ एटम एटमगुलो एक एटम आलदा आलदा एक एटम कि भिन्न भिन्न ठीक और मिक्सार कि जानो मोर दैन वन टाइप अफ सबस्टेंस ये मोर दैन वन टाइप अफ एटम और यहाँ से मोर दैन वन टाइप अफ सबस्टेंस सबस्टेंट ही कि आलदा आलदा प्रश्न बोझा गया कथा कि तेल आशा करी तुम्हें भिडियो के केमिस्ट्री फंडामेंटल किसु कीवर्ड सम्बन्धे कि पाइस आइडिया पाइस तेल परवर्ती भिडियोगते यकम बेसिक आो किस भिडियो नहीं आसार चेषा करब इनशाला तुण संगे थार्जन धन्यवाद परवर्ती भिडियो आमंत्रण जानिए आज के यटुक अल द भेरि बेस्ट।